নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড, সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা। দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। জামশেদপুর কোঅপারেটিভ কলেজে ছাত্ররা গোলমালের সৃষ্টি করে। শালগাজুরি স্টেশনের কাছে মালগাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক শ্রমিক। স্বচ্ছ সার্বেক্ষণ 2019-এ পুরো ঝাড়খণ্ড রাজ্যে শীর্ষস্থানে ছিল জামশেদপুর শহর। ড্যাফোডিল বিদ্যালয়ের 29তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। সাক্ষী থানা এলাকায় এক নাবালক চোরকে গ্রেপ্তার করা হয়। 60 বছরের বৃদ্ধের দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী স্বইচ্ছায় করালেন স্বামীর দ্বিতীয় বিয়ে। রাজনগর ব্লকের গোপবন্ধু উচ্চ বিদ্যালয় হামান্দায় মোট 70 জন গরিব শিক্ষার্থী এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। পটকা ও রাজনগর থানা এলাকার সীমান্তবর্তী গ্রাম সোনাডির রাস্তাটির দুরবস্থা। ডুমুরডি জেলা কুষ্ঠ প্রতিরোধ কমিটি দ্বারা একদিনের চিকিৎসকীয় পরীক্ষণ শিবিরের আয়োজন। নজর রাখবো এবার বিস্তারিত খবরে। জামশেদপুর কোঅপারেটিভ কলেজে ছাত্ররা গোলমালের সৃষ্টি করে। জামশেদপুর কোঅপারেটিভ কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার ফর্ম জমা দেওয়ার সময় বিষ্টুপুর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে গোলমাল সৃষ্টি করে। সেখানে হইচই দেখে বিষ্টুপুর পুলিশ ব্যাংকে পৌঁছান এবং শিক্ষার্থীদের শান্ত করেন। কোঅপারেটিভ কলেজে স্ট্রং রুম করার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার ফর্ম বিষ্টুপুরস্থিত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে নেওয়া হচ্ছে, যেখানে হাজার হাজার শিক্ষার্থীদের 19 তারিখ লাস্ট ডেট হওয়ার কারণে লাইনে ফর্ম ফিল আপ করতে দেখা গেছে। পরীক্ষার ফর্মের সঠিক ব্যবস্থা না করার অভিযোগ করে শিক্ষার্থীরা। কোঅপারেটিভ কলেজের শিক্ষার্থী আয়ুষ কুমার বলেছেন যে 19 তারিখ লাস্ট ডেট এবং 21 তারিখ লেট ফাইন সহ ফর্ম ফিল আপ করা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা কেন লেট ফাইন সহ ফর্ম ফিল আপ করবে? তারা বলেছে যে ব্যাংক নির্বিচারে চলছে, কখনো কাউন্টার বন্ধ করা হচ্ছে, কখনো খোলা হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এদিকে গন্ডগোলের সূচনা পাওয়া মাত্র পুলিশ ব্যাংকে পৌঁছায় এবং শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন। পাশাপাশি ছাত্রদের জন্য উচিত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংক ম্যানেজারকে নির্দেশ দেন। ব্যাংক ম্যানেজার পঙ্কজ কুমার বলেন যে 3টি কাউন্টার ছাত্রদের জন্য খোলা হয়েছে, যাতে ছাত্রদের সমস্যার মুখোমুখি না হতে হয়। তবে আলাদা কিছু ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। जो पैसा जमा करना पड़ता है वो कॉलेज का एक ब्रांच है, जो कॉलेज का ब्रांच में कुछ होने के वजह से हम लोग यहाँ भेजा जा रहा है, तो हम लोग अभी यहीं पर। नहीं, अभी तक नहीं हुआ है। लाइन देखिए ना, आप कितना लंबा है। कॉलेज के बाद सर यहाँ आए हैं सर, कॉलेज में भी नहीं हो रहा है सर। वहाँ बोला जा रहा है 56,000 का घोटाला हो गया है बैंक में, इसलिए सर यहाँ आए हैं। শালগাজুরি স্টেশনের কাছে মালগাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এক শ্রমিক। জামশেদপুরের শালগাজুরি স্টেশনের কাছে একটি মালগাড়ির ধাক্কায় এক শ্রমিক গুরুতর আহত হয়ে যায়। পরিস্থিতি গুরুতর অবস্থায় থাকায় দ্রুত তাকে চিকিৎসার জন্য MGM হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলা হয়েছে। বলা হচ্ছে আহত শ্রমিক শালগাজুরির বাসিন্দা, রেলপথ পার হওয়ার সময় মালগাড়ি তাকে সজোরে ধাক্কা মারে। শ্রমিকটি কাজ থেকে ফিরছিল, বাড়ি যাওয়ার সময় এই ঘটনা ঘটে। আহত শ্রমিকের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। জানি না এটা রাজিয়া রাস্তে মে তব না পড়া আম হ্যাঁ রাজ মিস্ত্রি রাম করতে কা ঘটনা হুয়া কা পে হুয়া হাট পর হুয়া চলগা জুরি মন কিট যা রহে থে বিটি আর তো পার নহীং হবে আরে ফাটা তো কেসে আমার বেটি ফাটা তো পার স্বচ্ছ সার্বেক্ষণ 2019-এ পুরো ঝাড়খণ্ড রাজ্যে শীর্ষস্থানে ছিল জামশেদপুর শহর। স্বচ্ছ সার্বেক্ষণ 2019-এ জামশেদপুর শহর পুরো ঝাড়খণ্ড রাজ্যে শীর্ষস্থানে অধিকার করে। এরপরে জামশেদপুর স্বচ্ছ সার্বেক্ষণ 2020 সালে সারা দেশের 52টি শহর শীর্ষস্থানে উঠে আসতে প্রস্তুতি নিচ্ছে, যেখানে জামশেদপুর নোটিফাইড এরিয়া কমিটি দ্বারা শীতগোড়া টাউন হলে একদিনের কর্মশালার আয়োজন করা হয়, যার মধ্যে সমস্ত সাফাই কর্মী, চালক এবং সুপারভাইজারকে স্বচ্ছ সার্বেক্ষণ 2020 প্রস্তুতি সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে।
এছাড়াও কিভাবে জামশেদপুর শহরকে পুরো দেশে শীর্ষস্থানে আনতে হবে জামশেদপুর আক্ষেপের বিশেষ কর্মকর্তা সেই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। একই সাথে সেখানে উপস্থিত 32 জন সাফাই বন্ধুদের সম্মানিত করা হয়েছিল। পাশাপাশি তাদের সাফাই কর্মীদের জায়গায় নতুন নাম সাফাই মিত্র দিয়ে উৎসাহিত করা হয়। এছাড়াও স্বচ্ছ সার্বেক্ষণ 2020 সালে জামশেদপুরকে অধিসূচিত অঞ্চল কমিটির কর্মকর্তারা এবং সমস্ত সাফাই বন্ধুরা মিলে জামশেদপুরকে দেশের শীর্ষস্থানে নিয়ে যাওয়ার সংকল্প করেন। হম লোগোঁ নে সিদ্ধগোড়া টাউন হল মে স্বচ্ছতা কর্মীয় কে সাথ আর সুপারভাইজার ড্রাইভারো কে সাথ আজ এক দিবসীয় কার্যশালা হম লোগোঁ নে কিয়া হ্যায় আর হম লোগোঁ নে আপনে কর্মীয় কো ইয়ে বতানে কি কোশিশ কি হ্যায় কি জো আপকা মেহনত হ্যায় জো আপ সাফাই মে দিন রাত লগে রহতে হ্যায় উসকো আর ক্যাসে বেহতর বানায়া যায় ইসকো লেকর কে আজ হম লোগোঁ নে ইয়াহাঁ এক আচ্ছা সন্দেশ আপনে মাধ্যম সে দিয়া হ্যায় আর ইয়ে ভি কাহা হ্যায় কি আপকি মেহনত আর হামারি জো সমাজ হ্যায় মিলাকর স্বচ্ছতা সর্বেক্ষণ মে 2020 মে হম লোগ পুরা র্যাঙ্কিং টপ 5 মে লানা হ্যায় ইসকো লেকর কে আজ হম লোগ ইয়াহাঁ পর বাতচিত কিয়ে হ্যায় আর আপনে সাফাই কর্মচারিও কো ক্যাসে উসকা পিপি ইউজ করনা হ্যায় ইয়ানি জুতা মোজা গ্লাভস হেলমেট দস্তানা ক্যাসে উসকো পহন কে নালিও মে ঝাড়ু লগানে মে ক্যাসে উসকো ইউজ করনা হ্যায় ইন সব সারি চিজ কো বতায়া গিয়া হ্যায় আর দূসরি বাত কি উনকা জো পিএফ কটতা হ্যায় আর ইসে ইসিআই জো হম লোগ ইন্স্যুরেন্স জো করায়ে হ্যায় উনকে বারে মে ভি জানকারি দি হ্যায় তাকি লোগো কো ইয়ে কভি মহসুস নাই হো কি জো হাম মেহনত কর রহে হ্যায় জো হাম লোগ রাত দিন সাফাই মে লগে হুয়ে হ্যায় উসকে তহত সরকার হামে ক্যা দে রহি হ্যায় ক্যা নাহি দে রহি হ্যায় ইন সারি বাতো কি চর্চা আজ হুই হ্যায় আর লোগো কো আজ হাম লোগো নে জো বহুত আচ্ছা কাম কিয়া হ্যায় শহর কো সাফ রখনে মে উন লোগো কো হাম লোগ প্রথম সেকেন্ড পুরস্কার ভি দিয়া হ্যায় প্রশস্তি পত্র কে রূপ মে হাম লোগো উনকো এক সার্টিফিকেট দিয়া হ্যায় তাকি উনকা মনোবল বড় সকে আর উনকে হৌসলা জো হ্যায় ইতনা আসমান মে পৌঁছ যায় তাকি জো আনে ওয়ালা দিন হ্যায় আনে ওয়ালা জো সময় হ্যায় উসমে হামারা জো শহর হ্যায় আর ভি স্বচ্ছ রহে আর ভি ক্লিন রহে ইসি কো লেকর আজ হাম লোগোঁ নে পুরে সাফাই কর্মীয় কর্মচারিও কে সাথ এক দিবসীয় কার্যশালা কিয়া হ্যায়। ড্যাফোডিল বিদ্যালয়ের 29তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। ড্যাফোডিল বিদ্যালয়ের 29তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এগ্রিকো স্থিত ট্রান্সপোর্ট ময়দানে। এই অবসরে প্রধান অতিথি অরুণা মিশ্রা এবং স্কুলের প্রিন্সিপাল পতাকা দেখিয়ে প্রতিযোগিতা শুরু করেন। অভিভাবকরাও এই অবসরে সন্তানের সাথে উপস্থিত ছিলেন। বিদ্যালয় কাজ আজ ড্যাফোডিলস হাই স্কুল কাজ 29তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হ্যায় বিদ্যালয় কে তরফ সে প্রত্যেক বর্ষ বচ্চোঁ কে লিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কাজ আয়োজন কিয়া জাতা হ্যায় ইসকা মুখ্য কারণ হ্যায় কি বচ্চোঁ কা চৌমুখী বিকাশ হো সকে পঠন পাঠন কে সাথ সাথ আজ কে সময় মে ক্রীড়া কাজ উতনা হি মহত্ব হ্যায় ক্যোঁকি বচ্চে ইস ক্ষেত্র মে আপনা নাম আপনা রোজগার আপনি জীবন কো লেকর যা সকতে হ্যায় আর জামশেদপুর লৌহ নগরী সে বাহার নিকল কর ঝাড়খণ্ড লেভেল পর রাষ্ট্রীয় লেভেল পর আপনি পহচান বনা সকতে তো ইহি কারণ হ্যায় কি বচ্চোঁ কে লিয়ে প্রত্যেক বর্ষ এ কার্যক্রম কা আয়োজন হোতা হ্যায় আর ইসি কড়ি মে আজ সবসে খুশি কি বাত হ্যায় কি হাম লোগোঁ কে বীচ মে অরুণা মিশ্রা জি হ্যায় জো কি রাষ্ট্রীয় মহিলা বক্সার হ্যায় আর বচ্চোঁ কে অন্দর উনকি প্রতিভা সে কুছ প্রতিভা জগে ইহি কারণ হ্যায় কি উনকো আজ বুলায়া গিয়া হ্যায় মে উমীদ করতা হুঁ কি সারে বচ্চে উসসে লাভান্বিত হোঁগে আর ইস ছোটে সে ময়দান সে রাজকীয় স্তর পর রাষ্ট্রীয় স্তর পর আমার বচ্চে নিকলেঙ্গে মানে এই শুভকামনা ইন বচ্চোঁ কো দেতা হুঁ আজ ইন্দ্রে বার্ষিক এবারে একটি ছোট্ট বিরতি। SGIHM Institute of Hotel Management Registered by Government of India Craft Course এবং Diploma Course Practical Class की सुविधा एवं 100% Job Placement करें अपने सपने को साकार संपर्क करें SGIHM Institute of Hotel Management करें अपने सपने को साकार संपर्क करें SGIHM इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट थर्ड फ्लोर डीएड स्टेट सेंटर नियर राम मंदिर ऑपोजिट बंधन बैंक बिष्टपुर जमशेदपुर हमारा फोन नंबर 7004615405 एवं 9204579353 अपने सपने को साकार करने के लिए आज ही संपर्क करें SGIHM इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट।
পপুলার শু স্টোর, সকল ধরনের ফুটওয়্যার পাওয়া যায়, 8 থেকে 80 সব বয়সের মানুষের জন্য কমফোর্টেবল ফুটওয়্যার। ঠিকানা পরশুদি বাজার, জামশেদপুর। ফিরে আসলাম বিরতির পরে। সাক্ষী থানা এলাকায় এক নাবালক চোরকে গ্রেপ্তার করা হয়। সাক্ষী থানার অন্তর্গত রোড নাম্বার 9 এর স্ট্যান্ডের কাছে স্থানীয়রা এবং পেট্রোলিং পুলিশ চুরি করতে গিয়ে এক অজ্ঞাত চোরকে হাতে নাতে ধরা পড়ে। বলা হচ্ছে যে সাক্ষী 9 নম্বর রোডের কাছে খাম্বায় লাগানো সরকারি সিসিটিভি ক্যামেরার তার কেটে চুরি করার চেষ্টা করছিল। অন্যদিকে পেট্রোলিং পুলিশ তাকে দেখেই ধরে থানায় নিয়ে যায়। তদন্ত চলাকালীন জানা যায় যে সাক্ষী আমবাগানের বাসিন্দা এক নাবালিক যুবক খাম্বার উপরে উঠে সিসিটিভি ক্যামেরা চুরি করছিল। বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করে MGM হাসপাতালে মেডিকেল পরীক্ষা করিয়ে তাকে আদালতে হাজির করেছে। লাগা হুয়া থা উসি কন্ট্রোল রুম কে দ্বারা দেখা গয়া কি চড় করকে পোল পর ক্যামেরা আর ব্যানার খোলনে কা প্রয়াস কর রহা হে। কহাঁ পর? 9 নম্বর ট্যাক্সি স্ট্যান্ড। লালমোহন মাহাতো পুত্র হওয়ার আকাঙ্ক্ষায় দ্বিতীয় বিয়ে করেন। জানানো হচ্ছে যে লালমোহন মাহাতোর প্রথম স্ত্রী সরলা মাহাতোর সাথে 30 বছর আগে বিয়ে হয়েছিল এবং তার প্রথম স্ত্রী সরলা মাহাতোর 2টি কন্যা রয়েছে, যার মধ্যে একটি মেয়ে ইতিমধ্যে বিবাহিত এবং অন্য মেয়ে বাড়িতে রয়েছে। বংশকে চালানোর জন্য ওনার পুত্র সন্তান ছিল না, এই কারণে প্রথম স্ত্রী স্বইচ্ছায় দ্বিতীয়বার তার স্বামীকে বিয়ে দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় দুজনেই ঐতিহাসিক ভীমখান মন্দিরে রাজনগর ব্লকের ছোট খিরির নিবাসী 35 বছর বয়সী চৈতি মাহাতোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্ত্রীও তার সাথে সেখানে উপস্থিত ছিলেন এবং দুই পরিবারের সম্মতিতে একে অপরের সম্পূর্ণ প্রথা অনুযায়ী বিবাহ করেন। এই অদ্ভুত বিয়ে দেখার জন্য ভীমখান মন্দিরে মানুষের ভিড় জমেছিল এবং সকলেই এই বিবাহের প্রত্যক্ষদর্শী ছিলেন। একই সাথে বিবাহিত দম্পতির সংযোগকারী সমাজকর্মী রামরতন মাহাতো বলেছিলেন যে উভয় পরিবারের মধ্যে সুখের সম্পর্ক বজায় রাখলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। এতে বয়স দেখা উচিত না, উদ্দেশ্য ভালো হওয়া উচিত, যা উভয় পরিবারেই দেখা গেছে। লালমোহন মাহাতো প্রথম বিয়ে করার বহু বছর পরে তবে পুত্র সন্তান না হওয়ার কারণে স্বামী স্ত্রী একসাথে সিদ্ধান্ত নেন এবং দ্বিতীয় বিয়ে করার জন্য প্রস্তুত হন। কি অসুবিধা? তোমার বউ আছে না? আছে। বেটা বেটি? বেটি আছে। বিয়ে হয়েছে? হ্যাঁ, একটা হয়েছে। তাও তুমি আরেকটা বিয়ে করছো, তোমাকে তোমার ঘরে কোনো অসুবিধা তো নাই হবে? না। তুমি নিজে খুশি হয়ে এটা রাজি খুশি হয়ে বিয়ে আছো? রাজি খুশি। রাখবার জন্য ইয়া তোমার বেটা বেটি আছে? রাজনগর ব্লকের গোপবন্ধু উচ্চ বিদ্যালয়ে হামন্দায় মোট 70 জন গরিব শিক্ষার্থী এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে। জানানো হচ্ছে যে হামন্দা গোপবন্ধু উচ্চ বিদ্যালয়ে সুশিক্ষার পাশাপাশি ভালো আচরণের শিক্ষাও দেওয়া হয়। আর দরিদ্র শিশুরা যারা পড়াশোনার আগ্রহী কিন্তু আর্থিক অবস্থার কারণে তারা সামগ্রী জোগাড় করতে পারছে না, সেসব শিক্ষার্থীদের বই, খাতা, ব্যাগ, স্কুল পোশাক ইত্যাদি স্কুলের প্রধান শিক্ষক বা যে কোনো সমাজকর্মীর দ্বারা সরবরাহ করা হয়। আজ গোপবন্ধু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি প্রতিভা সম্মান পুরস্কার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যাতে বিজেপির ব্লক উপাধ্যক্ষ সহ সমাজকর্মী নরেন্দ্র মাহাতো, উপপ্রধান কুশলচন্দ্র মাহাতো এবং সাংবাদিক রবিকান্ত গোপ প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন, যাদের দ্বারা 70 জন গরিব বাচ্চাকে কপি কলম দিয়ে সম্মানিত করা হয়। মুখ্য উদ্দেশ্য ইয়া থা কি জো অত্যন্ত জো গরিব বাচ্চে হ্যায় किताब कॉपी खरीदने में असमर्थ है, उसे बच्चों को जो प्रखंड उपाध्यक्ष नारायण माथो द्वारा जो निःशुल्क जो सभी बच्चों को कॉपी एवं पेन निःशुल्क दिया गया और इस तरह से भविष्य में भी इस तरह से जो कॉपी खाता एवं पेन खरीदने में असमर्थ हैं उन लोग को सहायता किया जाएगा। जो है जो अत्यंत काम जो अच्छे काम किए थे उस बच्चों को विद्यालय की ओर से एवं जो हमारे भाजपा के प्रखंड उपाध्यक्ष नारायण महतो के द्वारा पुरस्कृत किया गया। पोटका और
রাজনগর থানা এলাকার সীমান্তবর্তী গ্রাম সোনাডির রাস্তার দুরবস্থা। পটকা ও রাজনগর থানা এলাকার সীমান্তবর্তী গ্রাম সোনাডির রাস্তার বেশ জরাজীর্ণ হয়ে উঠেছে। গ্রামবাসীরা বলছেন যে এখান থেকে প্লান্তের জন্য ভারী যানবাহন চলাচল করে, যার কারণে রাস্তাটির খুবই দুরবস্থা। রোগীদের নিয়ে যাওয়া আসা করতে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। প্রতিদিন প্রচুর গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করে। এদিকে সংস্থার টায়ার প্লান্টের বিষাক্ত ধোঁয়ার কারণে পুকুর অত্যন্ত দূষিত হয়ে পড়েছে, যার কারণে গ্রামবাসীদের স্নান করতেও অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। জানানো হচ্ছে যে সোনাডিতে একটি টায়ার প্ল্যান্ট রয়েছে, যেখানে এই টায়ার প্ল্যান্টের ধোঁয়া থেকে পুকুরের জল নষ্ট হচ্ছে। পাশাপাশি সারাদিন টায়ার প্ল্যান্টে ভারী যানবাহন যাতায়াত করার কারণে রাস্তাগুলিরও খুব খারাপ অবস্থা। গ্রামবাসীরা বলেছেন যে রাস্তাটি খুবই জরাজীর্ণ হওয়ার কারণে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে। এই পুকুরের জলে স্নান করলেও চুলকানি হয় এবং টায়ারের ধোঁয়ার জন্য লোকে বাইরে শুতে পারেন না। উল্লেখযোগ্যভাবে টায়ারের ধোঁয়াতে সম্পূর্ণ এলাকাটি প্রদূষিত হয়েছে। কোম্পানির মালিক বলেন যে এটি দীর্ঘ সময়ের জন্য প্ল্যান্টটি বন্ধ রয়েছে, তাই কোন রকম কালো ধোঁয়া বেরোয় না, তাই প্রদূষণের কথা যে সম্পূর্ণ ভিত্তিহীন। আউসে থোড়ি দূর মে মোটামুটি 100 মিটার ভি নেই হুয়া এক টায়ার প্ল্যান্ট বৈঠা হুয়া হ্যায়, সাথ মে ও ইটা ভি বানাতা হ্যায় জো ফ্লাইস ইটা হোতা হ্যায়। তো প্ল্যান্ট ওয়ালা কো হাম লোগ বোলতে হ্যায় কি ভাইয়া থোড়া সা ইসকা ব্যবস্থা কর দিজিয়ে তাকি আপকা প্রদূষণ ওয়ালা জো ধোঁয়া হ্যায় हम लोग का तालाब तक कम से कम नहीं पहुँचे। उसका छाय सब जो होता है ना भैया, तो छाय आकर के हम लोग को पानी में बैठ जाता है। और इस तालाब का पानी जो है, हम लोग शादी ब्याह में हम लोग जब मेहमान लोग आता है, हम लोग पानी कहाँ से उतना लाएंगे। हम लोग तालाब का पानी यूज करते हैं, उसी में खाना बनाता है और उसी को पीते हैं। तो इसके कारण जो है कि तालाब हम लोग का पूरा ही पानी खराब हो चुका है। और रहा बात हम लोग प्लांट वाला को बोलते हैं तो इसका नो एक्शन, कुछ सुनता नहीं है। बोलने से वही धमकी देता है कि हम लोग प्लांट चला रहा है, तुम लोग मजाक बना रहा है, हम लोग केस कर देंगे, तुम लोग को घुसा देंगे। तो बताइए भैया, हम लोग गांव का आदमी जाए तो कहां जाए, गांव छोड़ के जाएँ। और रहा बात ये जो हम लोग का रोड है, इस रोड हम लोग का बहुत जर्जर हो चुके हैं, काहे कि इसी प्लांट के द्वारा इसका हाईवा सब आता है 10 चक्का 6। डुमुरी जिला कुष्ठ प्रतिरोध कमिटी द्वारा एक दिन चिकित्सकीय परीक्षण शिविर आयोजन। সরকারি মধ্য বিদ্যালয়ে জেলা কুষ্ঠ প্রতিরোধ কমিটি দ্বারা একদিনের প্রশিক্ষণ ও পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়। একই সময়ে যুবকদের তামাক মুক্ত ভবিষ্যতের লক্ষ্যে এগিয়ে আনতে সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। এই ক্যাম্পের মূল লক্ষ্য গ্রামীণ অঞ্চলে ক্রমবর্ধমান কুষ্ঠ রোগীদের চিহ্নিত করা এবং তাদের যথাযথ চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা, যাতে প্রাথমিক লক্ষণগুলি থেকে রোগীদের চিহ্নিত করা যায় এবং তাদের যথাযথ চিকিৎসা এবং কুষ্ঠরোগ সম্পর্কিত রোগ পুরো ভারত থেকে পুরোপুরি নির্মূল করা যায়। একই সময় শিবিরে তামাক সেবন রোধে সচেতনতা শিবিরও অনুষ্ঠিত হয়, যাতে স্কুল শিশুদের তামাকের থেকে বিপদ এবং শারীরিক ক্ষতির লক্ষণ সম্পর্কে অবহিত করা হয় এবং এই সম্বন্ধে একটি ছাত্রছাত্রীদের প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এই শিবিরে জেলা কুষ্ঠরোগ বিশেষজ্ঞ নিশান্ত দে এবং সুধা কুমারী মাহাতো, সমাজকর্মী রাধিকা কুমারী ও প্রকাশ কুমার এবং রাজনগর থেকে MPW মুকেশ কুমার গিরি, রাজকিশোর মাহাতো, ANM সুভাষিনী কারওয়া, সুরজমণি মুর্মু, শান্তা প্রমুখ উপস্থিত ছিলেন। আজ হাম লোক রাজকীয় উচ্চ উৎক্রমিত উচ্চ বিদ্যালয় ডুমরা ডি মে হাম লোক কা বিশেষ টিম জো কুষ্ঠ কা নিউক্লিয়াস টিম হতা হাম লোক কা অর আমার টোব্যাকো কন্ট্রোল কা টিম হ্যায় ও ইয়াহা পে পৌঁছি হ্যায়। জো বচ্চো মে জাগরুকতা অভিযান ফেলা রহে হ্যায় কি হাম লোক কো তম্বাকু সে দূর রহনা চাহিয়ে, ইসকা ক্যা দুষ্পরিণাম হতা হ্যায়। और इसके साथ साथ ही हम लोग कुष्ठ का बचाव का तरीका बता रहे हैं, किस तरह से कुष्ठ के रोग को पहचान किया जा सकता है और उसका दवाई खाने के बाद हम लोग कुष्ठ से मुक्त हो सकते हैं। तो सर, ये राजनगर प्रखंड में किस किस जगह में किया जा रहा है? ये पूरे झारखंड में ये प्रोग्राम चल रहा है, पूरे झारखंड ही नहीं पूरे भारतवर्ष में चल रहा है, पर हम लोग एक एक ब्लॉक को चुन करके अलग अलग दिनों में हम लोग जाते हैं और इस प्रोग्राम को सक्सेसफुल कर रहे हैं, ताकि पूरे जर्सी इसको मुक्त किया जा सके और हम तम्बाकू मुक्त भारत बना सके। तंबाकू नियंत्रण प्रोग्राम के अंतर्गत में आता है, जिसमें हम लोग बच्चे लोग को एक बहुत सारी जानकारी दी गई है कि किस तरह से हम लोग तंबाकू से बचा जा सकता है, इसको छोड़ा जा सकता है, नशा मुक्त भारत बनाया जा सकता है। और इस जानकारी के बाद हम लोग ने एक प्रतियोगिता का आयोजन किया है, जिसमें बच्चे लोग को कुछ क्वेश्चन दिए गए हैं, उसमें उन लोग भर करके हम लोग को फिर सबमिट करेंगे। इसके आधार पर हम लोग कुछ प्रतिभागियों को चुनेंगे और उनको सम्मानित करेंगे, ताकि उनमें एक उत्साह आए और वो लोग इसको छोड़ने में मदद मिल सके कि तम्बाकू को हम लोग छोड़ सकें और इसके बारे में जागरूकता फैलाएंगे वो लोग। आप पूरे झारखंड को क्या संदेश देना चाहेंगे? पूरे झारखंड को यही संदेश देना चाहेंगे कि हम लोग को मिल करके एक साथ में
पूरे झारखंड को तंबाकू मुक्त बनाना है और कुष्ठ मुक्त भी बनाना है। नाम है सर आपका? मेरा नाम डॉक्टर निशांत प्रिय, मैं डिस्ट्रिक्ट लेप्रोसी कंसल्टेंट हूँ सरायकेला जिला। आज के खबर यही पर्यंत, देखते थाकबें ग्लोब न्यूज झारखंड। नमस्कार।